আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নতুন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো রমজান মাস আসছে, আসছে করে তো অনেকটা অপেক্ষায় ছিলাম, তো এখন আবার রমজান মাসটা চলেও যাচ্ছে অনেক সুন্দরভাবে। রোজা এসেছে থেকে আমাদের বাসায় পায়েস তেমনভাবে রান্না হয়নি, আর কম বেশি সবারই পায়েসটা অনেক পছন্দ, তাই ভাবলাম যে আজ একটু পায়েস করে নেই। তো সকাল সকালে আজ আমি রান্নার কিছু আয়োজন করে নিয়েছি, ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গরু মাংস রান্না করব। গরু মাংসটা আজ আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, এভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যেন গরু মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, বিশেষ করে একটু মেজবানি মেজবানি ফিল আসেন। আর এই গরু মাংস রান্নাটা আমি আমার ছোট অপুর কাছ থেকে শিখেছি। আমি আমার মতো করে পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে এটাকে মেখে তারপর বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব, খুব বেশি সময় হলে 4 ঘন্টার জন্য রেখে দেব। এরপর আমি এটাকে রান্না করে নিব। তো তারও আগে আমি দেখতে পেয়েছেন সব রকমের মশলাপাতি দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেব। আমরা যারা মধ্যবিত্ত আছি, জীবনে বাঁচতে হলে আমাদেরকে অনেক কিছু সম্মুখীন হতে হয়। জীবনে টাকা ইনকাম করো আর না করো, নিজের প্রতি সৎ থাকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম হবে। নারী হলে সৌন্দর্য আর পুরুষ হলে অর্থ, দুটোই বাধ্যতামূলক, নইলে সেই মানুষটা সবার দৃষ্টিতে ব্যর্থ। একটা কথা আছে না, খুচরো পয়সায় আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো, তোমার মূল্য ঠিক একদিন সবাই বুঝবে। তাই তো আমি গরু মাংসটা আমার মতো করে মেখে ঝুঁকে ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিকেও পায়েসটা প্রায় হয়ে এসেছে। তো এটাকে আমি একটা হাতা দিয়ে কিছুটা ভেঙে দেব, চালগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিলে পায়েসটা আমার কাছে খেতে ভালোই লাগে, আর পায়েসের দুধটা যত ঘন হয় মুখের মধ্যে লেগে যায়, তখন মনে হয় যেন আমার কাছে পায়েসটা একটু ভালোই লাগে। প্রতিদিনের মতো করে আজও ছোট্ট রিকোয়েস্টই করে যাচ্ছি আমার আপু ভাইয়া আন্টিদেরকে, যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, দয়া করে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন। আশা করছি আপনাদের লাইকের কারণে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, আর এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কিছু কাজ গুছিয়ে তারপর বউশা শুরু এসেছি গাছের যত্ন নিতে। আজ হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে গাছগুলোর একটি যত্ন নিই। আরও কিছুদিন আগে দেখেছেন যে পুঁইশাক গাছ অনেকগুলো যেহেতু একটা টপে উঠেছে, তো আমি কিছু পুঁইশাক গাছ কিন্তু আলাদা আলাদা করে টপে লাগিয়েছি। তো ওই গাছগুলো সরানোতে দেখতে পাচ্ছি যে এই টপে যে আরও কিছু গাছ ছিল ওগুলোও কিন্তু মাশাল্লাহ করে অনেকটা বড় হয়ে গিয়েছে, পাতাগুলো অনেকটা বড় হচ্ছে। তো তাই ভাবলাম যে আরও কিছু সরানোর দরকার, হয়তো এক একটা টবে লাগিয়ে দিলে তারপর হয়তো গাছগুলো আর একটু তাড়াতাড়ি বড় হবে আর দেখতেও ভালো লাগবে। সব কিছুরই যত্ন করলে আসলে হয়, কিন্তু আমরা অনেক সময় হয়তো হতাশ হয়ে যাই, হয়তো আমাদের কোনো না কোনো দিক থেকে ঘাটতি থাকে, তাই হয়তো সেটা আর হয়ে ওঠে না, কিন্তু আমরা সেটা আসলে বুঝতে পারি না। তো বারান্দার কাজটা একটু সামলিয়ে তারপর আজ ভাবলাম যে বিরিয়ানি করব। ইফতারে আজ আর ভাজা পোড়া করছি না, বিরিয়ানি রান্না করব। আজ সব কিছু একটু ডিফারেন্ট ডিফারেন্ট করার চেষ্টা করছি, এমনিতেই ভালো লাগছে বলেই করছি, এছাড়াও অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখে যাচ্ছেন, কারা কারা এখনও আমার সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন। তবে যারা যারা এখনও আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো বারান্দার গাছগুলো আজ আবারও একটু চেঞ্জ করেছি, যেহেতু প্রচুর রোদ পড়ছে আর মরিচ গাছগুলো দেখা গিয়েছে একদম রোদে থাকতে থাকতে বিকেল হলে এগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তাই ভাবলাম যে মরিচ গাছগুলোকে আমি একটু ছায়াতে নিয়ে যাই, তারপর যাই হোক হবে তো একটা না একটা। তো ছোটো গাছগুলোকে আমি একটু সামনের দিকে রেখেছি আর বড় গাছগুলোকে আমি ভিতরের দিকে নিয়ে রেখেছি, যেহেতু উপরে আরও কিছু গাছ আছে তাই ওই সাইডটাতে খুব একটা রোদ লাগে না। তো এই তো গরু মাংসটাকে নামিয়ে নিয়েছি, ভাবলাম যে বসিয়ে দিই, যেহেতু সকালবেলা এটাকে মেঘে ঝুঁকে তারপর ফ্রিজে রেখে দিয়েছি আর এখন বিকেলের সময়, তো এই সময়টা ইফতারের কিছুক্ষণ আগে সময় ছিল। তো তাই ভাবলাম সব কিছু যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এখন গরু মাংসটাও বসিয়ে দিই। তো এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ইফতারের আয়োজন করে নিয়েছি, কারণ অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে। তাই তো রোজা আসছে আসছে একটা খুশির একটা আমেজ ছিল নিজের মধ্যে, এখন আবার রোজাগুলো চলেও যাচ্ছে, একটু খারাপ লাগছে কারণ রমজান মাসটা যে কত সুন্দর করে চলে যায় সেটা আমরা সবাই কম বেশি বুঝেই থাকি। আমার কাছে রমজান মাসটা অনেক ভালোই লাগে, মনে হয় যেন রমজান মাসে ঝামেলাটা একটু কম হয়। তাই তো আজ লেবু শরবত করেছি আর তার সাথে ফল পায়েস আর বিরিয়ানি, তাছাড়া আর কিছু করিনি আলহামদুলিল্লাহ। এগুলো দিয়ে আজকে সুন্দরভাবে আমাদের ইফতারটা আমরা করে নেব। আমার কাছে মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা একেবারে অন্যরকম, কিছু মানুষ আছে যাদেরকে আসলে কোনো কিছুই বোঝানো যায় না, শুধু চুপ করে তাদের দিকে তাকাতেই ভালো লাগে, আর কিছু মানুষ আছে তাদেরকে ইচ্ছে করেও কিছু কথা বলতে ভালো লাগে। তো আসলে এটা নর্মালি সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমরাও কম বেশি এটা করে থাকি। তো জীবনে চলতে হলে কম বেশি সবারই সব কিছু বুঝতে হবে, জানতে হবে, এটাই স্বাভাবিক নর্মাল। প্রতিদিনই দেখছি আমার নিত্য নতুন অনেক আপু আসছেন আমার কাছে এসে রিকোয়েস্টও করছেন অলরেডি যে আপনারা আমার চ্যানেলে আসছেন, আমি যেন আপনাদের চ্যানেলে যাই। তবে এতে করে আমার চাইতে আমার মনে হয় যেন আপনাদের ক্ষতিটা আপনারা একটু বেশি করছেন। আমি নর্মালি সবসময় চেষ্টা করি যারা আমার চ্যানেলে আসছেন আমার ভিডিওগুলো দেখছেন, আমি একবার হলেও চেষ্টা করি আপনাদের চ্যানেলে যেতে, আপনারা না বললেও আমি যাব, কেননা এটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যেহেতু আমরা একটা জায়গায় কাজ করতে এসেছি তাহলে আমরা সবাই সবাইকে একটু সাপোর্ট তো করবই, কেননা আমাদের সাপোর্টটাই আমাদের জন্য অনেক বেশি দরকার। তো সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ, এটা বলে দিতে হবে না, কেননা এটা যদি আপনি বলতে যান তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। ইউটিউবে যে রোবট আছেন উনি কিন্তু প্রত্যেকটা সময় খেয়াল রাখেন আমরা কখন কাকে কী মেসেজ করছি কী বলছি। তো তাহলে আপনাকে আমি এটাই বলবো, আপনারা যারা আসছেন আমার ভিডিও দেখছেন আর আবারও কমেন্ট করছেন যে আপু আমি আপনার ভিডিও দেখছি, আপনি আমার চ্যানেলে আসেন, সময় হয়ে গিয়েছে, এই কথাগুলো বলবেন না, কেননা ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে সবসময় কম বেশি সবসময় হয়তো কাজে কর্মে ব্যস্ত থাকলে যাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে আমি কিন্তু চেষ্টা করি আপনাদের ফেজে যাওয়ার, আপনাদেরকে সময় দেওয়ার, কেননা আপনারা যেভাবে আমাকে সময় দিয়ে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন আমারও দায়িত্ব যে আপনাদেরকে সময় দেওয়ার। তো সেটা আমাকে বলতে হবে না, কেননা এই কথাটা বলে আপনারা আমার চাইতে আপনাদের ক্ষতিটাই বেশি করছেন, কারণ আমি যদি যাইও আপনাদের ভিডিওটাও দেখি তাহলে কিন্তু এটা অ্যালগোরিদমে ধরা হবে না, এটা কেটে নেওয়া হবে, তখন কিন্তু আপনারই ক্ষতি। সো আপনারা আমার চ্যানেলে আসবেন ভিডিও দেখবেন এটার জন্য তো আমি অসংখ্যভাবে কৃতজ্ঞ, সরি আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি, বাট কখনো আপনারা এ কথাগুলো বলবেন না, আমি চেষ্টা করব আপনাদেরকে সময় দেওয়ার, আপনাদের পাশে থাকার। আর আমি তো এমনিতেই কৃতজ্ঞ আপনারা আমার চ্যানেলে আসছেন ভিডিও দেখছেন আবার এত সুন্দর সুন্দর করে কমেন্টসও করছেন।
তো আশা করছি নেক্সট টাইম আর এই ভুলটা করবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব সময় আপনাদের সাথে থাকার, আর আপনারাও চেষ্টা করবেন আমার সাথে থাকার, আমাকে সাপোর্ট করার, কেননা আপনাদের সাপোর্ট না পেলে তো আমি আর একটু একটু করে এগিয়ে যেতে পারবো না। তাই সবার আগে আপনাদের সাপোর্টটা আমার জন্য খুব বেশি জরুরি। তো এই তো গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে রাতের বেলায় বলে হয়তো আপনারা এটার যে একটা কালার সেটা খুব একটা ভালো বুঝতে পারছেন না, ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে কিন্তু এটা সরাসরি রিয়েল লাইফে অনেকটা সুন্দর হয়েছে, কালারটা অনেক দারুণ হয়েছে। তো এই তো অনেক কথা তো বলে ফেলেছি, আমার কোনো কথায় যদি আপনাদের খারাপ লেগে যায় প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এই তো ছিল আমার আজকের আয়োজন, আজকের ভিডিওতে কী কী দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।